তোমারও জুতো কিনবে? তোর তো জুতো হয়ে গেছে, আবার কটা জুতো লাগবে? আর হয়নি তো হবে না, হবে না। আমি এখন জুতোটা পরে নিই, তারপরে যাব। হাই ভাই, ওটা যাবে অন্যদিন নেব। এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। তো আমার পরিচয়টা একটু দিয়ে দিই। ভিডিওতে ঈশানকে তো তোমরা দেখেছো, আমি হলাম ঈশানের মাম্মিজি। তো ঈশান এখন বায়না করলো যে ও ছোট মার সাথে বাজারে যাবে, মানে আমার ছোট যা ওর মেয়ে জিনাকে একটা জুতো কিনে দেবে। তো মেয়ের জন্য জুতো কিনতে যাচ্ছে, আমার ছেলে বায়না করছে যে আমিও যাব। যখনই ওরা কোথাও যাবে তখনই লেজ ধরবে যে আমি যাব, আমাকে জামা পরিয়ে দাও, মা আমাকে জামা দিচ্ছে না, কাকার জামা পরিয়ে দাও, কিন্তু আমাকে নিয়ে যেতেই হবে। এত বদমাশ হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এমনিতে তো আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি একদম জঘন্য মার্কা, তার মধ্যে আমার রান্নাঘরে একটা লাইট জ্বলছে টিম টিম করে। তো একটু দেখো ক্যামেরার আলোটা একটু কালচে কালচে টাইপের, কিছু করার নেই, ম্যানেজ করে নাও, দেখে নাও কষ্ট করে। তো চলো এদিকে আমি একটু চা রুটি বানিয়ে নেবো। তার ওদিকে আমার মেয়ের মুখে কোনো স্বাদ নেই, মানে কিছু সেরকম খেতে ভালো লাগছে না, তার কারণ কদিন ধরে ওর জ্বর। ওষুধ তো চলছেই, তবুও ডাক্তার বলে দিচ্ছে 3 দিন না গেলে জ্বর সেরকমভাবে কমবে না, থেকেই যাবে। তো ঠিক আছে, দেখা যাক, 3 দিন হোক, ওষুধ তো খাচ্ছেই। আর বললাম তাহলে চা রুটি খাবি কি, বললো দাও করে দাও। তো সেটাই এখন রান্নাঘরে বানাতে এসেছি। আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটু কষ্ট করে দেখে নিও, তার কারণ ওই যে বললাম আমার যা ক্যামেরা কোয়ালিটি, আমি ইচ্ছা করে, মানে ইচ্ছে করে ব্লগ করতে কিন্তু ইচ্ছা করেই করি না এই ফোনের কোয়ালিটির জন্য, কিন্তু কতদিন ইচ্ছেটাকে আর চেপে রাখবো। চলো আজকে ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো এদিকে চাটা বানিয়ে নি, আবার দেখা হচ্ছে। দেখো একদম পাগলির মতো রয়েছি, পাগলি, না সিন্দুর আছে না চুল আছড়েছি, কত ব্যস্ত মানুষ আমি। আর এখন আমার ছেলে নেই, এখন আমি আরোই পুং পুং করে উড়ব, আর মেশিনের কাজটা ফরফর ফরফর করে নেব। তো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেল আমাদের মাঝিয়ে, এখন আমি আমার কাজটা করি, মানে আমার মেশিনের সেলাই কাজটা করি। ওদিকে আমার মেয়েও পড়তে বসবে, পড়তে বসবি, পড়তে বসবি, গায়ে শক্তি আছে, নেতায় রয়েছে, পড়তে টড়তে আজকাল বসবে না। আমার ডাকাতেই মাত্র চলে আসলো কেনাকাটা করে, ডাকাতে এসে এই যে লজেন, জিনা দিদি ওকে লজেন কিনে দিয়েছে, ব্যাস এসে জুতো টুতো খুলেই হাত পা ধুতে হবে। তো মুন্নু কোথায় যাচ্ছিস? প্যান খোল, প্যান খোলা, প্যান জামা খুলতে হবে, তো হাত পা ধুতে হবে। কাকার টোটো করে আসলি বাবা? হ্যাঁ, একা চেপেছো? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা চলো, তোমাকে জামা প্যান্ট ছাড়িয়ে হাত পা ধুয়ে দিই। হ্যাঁ জিনার নতুন জুতো কেনা হয়ে গেছে, এই যে জিনার নতুন জুতো, ওয়াও দারুণ হয়েছে। জুতোর পিছন দেখায় নাকি? বাহ দারুণ হয়েছে। এই হলো আমাদের জিনারানির জুতো, চুলির জুতো, চুলি সব দাঁত বেরিয়ে গেছে রে জুতোর আনন্দে। বাহ দেখো মানুষের জুতো পরে নিচে হাঁটে আর ও বিছানায় হাঁটছে, কি আনন্দ। আর কি কিনেছিস? আর কিছু কিনিনি, খালি জুতো। দারুণ হয়েছে তোর জুতোটা, সুন্দর হয়েছে। ছোট করে কাটো, ছোট করে কাটো, দাও। এই তো কোনটা খাবি, কেক লজেন সব একসাথে নিয়েছে, দেখ ছাড় হাত সরা, নে ধর। দিদিকে একটু দিবি, ঠিক আছে খাও। হ্যাঁ
ওই আচ্ছা, কে দিল? ছোট মা, আবার ললিপপটা খেতে হবে? আচ্ছা খাও, আস্তে আস্তে খাও। তো বন্ধুরা, আজকের জন্য ব্লগ এইটুকু। নেক্সট আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ব্যাস, দুই ভাই বোনে কেক নিয়ে মারামারি লেগে গেছে। তোরা কেক খেতে থাকো, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?